টুইটার যেন এখন রাজনীতির যুদ্ধের আখড়া হয়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার নিশানা করলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গ যদিও সেই নিয়োগ দুর্নীতি, ইডি মঙ্গলবার একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতির জট খুলতে তল্লাশি চালিয়েছে, আর সেই নিয়ে টুইট যুদ্ধে ব্যস্ত হলেন শুভেন্দু অধিকারী। বোঝাই যাচ্ছে তাঁর নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর টুইটের প্রথম লাইন হল, আই উড লাইক টু রিফ্রেশ সামওয়ানস মেমোরি হু কিপস রিপিটিং দ্যাট হি উড ভলেন্টিয়ারলি ওয়াক টু দ্য গ্যালোজ অ্যান্ড হ্যাং হিমসেলফ ইফ দ্য এজেন্সিজ ফাইন্ড এনি এভিডেন্স অফ রং ডুইং এগেনস্ট হিম। অর্থাৎ তিনি কাউকে কিছু মনে করাতে চাইছেন, বলছেন আমি একজনের স্মৃতিকে একটু তাজা করে দিতে চাই, যিনি বারবার বলছেন তদন্তকারী সংস্থা যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারে তাহলে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাবেন। এই কটাক্ষ দেখে আমার আপনার কারও বুঝতে অসুবিধা হচ্ছে না যে নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ অভিষেকবাবু যখনই ইডি অফিসারদের মুখোমুখি হয়েছেন বা কোনো বড় সমাবেশ করেছেন তখন একটাই কথা বলেছেন, দোষ প্রমাণ করতে পারলে তিনি ফাঁসির মঞ্চে নিজে হেঁটে যাবেন। এরপর শুভেন্দুবাবু টুইটে লেখেন, দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল আর নট বদার্ড অ্যাবাউট ইয়োর শেনানিগন্স, নো নিড টু ওয়াক টু দ্য গ্যালোজ, জাস্ট ওয়াক টু দ্য অফিসেস অফ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস অ্যান্ড কোঅপারেট। অর্থাৎ বাংলার মানুষ বোকা নন, বাংলার মানুষ সবই বোঝেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার নেই, তার বদলে তদন্তকারী সংস্থার অফিসে যান। টুইটের শেষ লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখুন কি লেখা রয়েছে সেখানে, আই হোপ দিস ইজ এনাফ টু প্রড ইয়োর কনসাস, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিবেক জাগ্রত করার জন্য এতটাই যথেষ্ট। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।